إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. প্রচার চালিয়েছেন তো, আপনি একটা কথা বলুন, শুনি আপনার কথা। আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। আজকে আমরা খুব কম সংখ্যক মানুষ যারা উপস্থিত আছি, আশা করছি সবাই আমাদের প্রিয় সাহেবকে চিনেন, আর যারা চিনেন না আমার মনে হয় না এখানে সাহেবের সাথে পরিচিত কেউ আছেন। শেখ আমাদের দেশের প্রখ্যাত আলেম শেখ আব্দুর রাজ্জাক ইউসুফ হাফিজাহুল্লাহ বড় ছেলে, মেহমুদিন ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করেছেন, বর্তমানে মাস্টার্স অধ্যয়নরত। তো তিনি অনেক ব্যস্ত থাকেন দেশে, দুইটা জামিয়া রাজশাহী জানি করা এবং জামিয়া রহমান দুইটাতে তিনি কাজ করে থাকেন, প্রচুর ব্যস্ততা। এবং তিনি বিভিন্ন দাওয়াতের কাজে, বিভিন্ন হাই স্কুল কাজ করেন, এমন সত্ত্বেও আপনাদের মাঝে বিতরণ করার জন্য আমার জোর কারণে তিনি এখানে আসছেন। যেহেতু আমরা খুব কম সংখ্যক মানুষ হলেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কম সংখ্যক মানুষকে পছন্দ করে, এটা আমাদের জন্য একটা ভালো। মন্তব্য এখানে যারা আছে তারা কি হাদিস মানতে হবে, কিন্তু অনেক ক্ষেত্রে হাদিস মানার ক্ষেত্রে কি করি আমরা, গুলো করে দিই, বাড়াবাড়ি করে দিই। আমরা একটা হাদিস জানি না, বিপরীত আর একটা হাদিস আছে হয়তো সেটা জানি না, আমরা মনে করি যে আমি যেটা জানি এই মনে পৃথিবীর সবচেয়ে সেরা, এটাই কোনো হক, আর এর বিপরীত কোনো হক নেই না। একটা সাহেবের বিপরীত অন্য একটা সাহেবের থাকতে পারে। সব অবস্থায় আমরা যখন কোনো বিষয় জানবো, কোনো হাদিস জানবো, আয়াত জানবো বা কোনো মাসায় নতুন শুনবো, ইনস্ট্যান্ট আমরা যেন কোনো পদক্ষেপ না নেই। হ্যাঁ ঠিক আছে, আমরা আমল করার জন্য যথেষ্ট হইতে পারি, কিন্তু দাওয়াত করার জন্য আমাদেরকে আরো জানতে হবে এবং আমাদের কাছে জিজ্ঞেস করতে হবে, আমি এটা জেনেছি একটা এজেন্সি বা একটা হাদিসে এটা আছে, আসলে আমি যেটা বুঝছি এটা কি না। আশা করি আপনারা বুঝতে পেরেছেন আজকে আমাদের বক্তব্যের বিষয়েও, আপনারা বেড়া দেখতে পাচ্ছেন আমরা হাদিস মানতে বাধ্য। তো হাদিস মানতে বাধ্য মানে একটা হাদিস মানে বাকি সবগুলোকে তরক করে দেওয়া বা অস্বীকার করা, এটা নয়। হাদিস মানার কয়েকটা পদ্ধতি আছে, হাদিস মানার মানে অনেকগুলো নীতিমালা থেকে আজকে আমাদের মুহতারাম শেখ আপনাদের কাছে কিছু উপস্থাপন করবে যে হাদিস কিভাবে মানতে হবে আর হাদিস কেন মানতে হবে, এক হাদিস কেন মানতে হবে আর হাদিস মানার পদ্ধতিগুলো বলবেন। তো আপনারা আপনাদের একটু ব্রেনটাকে শার্প রেখে বক্তব্যটা শ্রবণ করবেন, এটাই আশা করি। জাজাকাল্লাহু খাইরান ওয়া আহসান জাযা ফিল দুনিয়া ওয়াল আখিরাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি আমাদের মুহতারামকে বক্তব্য শুরু করার জন্য শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লালাহ ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়ালাহ। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ واشهد ان محمدا عبده ورسوله اما بعد আপনারা সবাই এগিয়ে এগিয়ে আসেন, কারেন্ট না থাকলেও কথা শুনতে পাবেন, অল্প মানুষ। فاعوذ بالله من الشيطان الرجيم يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم فإن تنازعتم في شيء فردوه إلى الله والرسول. وقال الله تعالى أيضا فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما.
وقال الله تعالى ايضا وما اتاكم الرسول فخذوه وما نهاكم عنه فانتهوا وعن ابي هريره رضي الله تعالى عنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم كل امتي يدخلون الجنه الا من ابى قيل من ابى يا رسول الله قال من اطاعني دخل الجنه ومن عصاني فقد ابى সম্মানিত উপস্থিতি, যাবতীয় প্রশংসা হামদ সানা কেবলমাত্র সেই মহাপরাক্রমশালী সত্তা আল্লাহ সুবহানাহু তাআলার শানে নিয়োজিত, যার অপরিসীম দয়া, সীমাহীন রহমত ও করুণার বদৌলতে আজকে আমরা এই মহতি মাস পবিত্র রমজান মাসের ইফতারির পূর্ব মুহূর্তে পবিত্র কোরআন ও সহিহ হাদিস থেকে কিছু আলোচনা শোনার জন্য একত্রিত হতে পেরেছি। সকলেই বলে আলহামদুলিল্লাহ। আপনারা যারা হয়তো একটু বেশি পিছনে চলে গেছেন, শুনতে পাচ্ছেন না, তারা এই পাশে জায়গা খালি আছে, এখানে আসতে পারেন। সামনে এখানে ডান পাশে অনেক জায়গা খালি আছে। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু পূর্ব নির্ধারিত, এমনকি ব্যানারেও সম্ভবত লিখে দেওয়া আছে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু আমরা হাদিস মানতে বাধ্য। তো আমি যদি আপনাকে বলি যে আপনি আমার কথা মানতে বাধ্য, তাহলে আপনি জিজ্ঞেস করবেন যে আপনি এমন কে যে আপনার কথা শুনতে আমি বাধ্য। প্রশ্ন আসে না? আসে না? আসে। তাহলে যখন বলা হলো যে আমি এবং আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানতে বাধ্য, তখন অবশ্যই এই প্রশ্ন আসে যে আমি কেন আল্লাহ রাসূলের কথা মানতে বাধ্য। আসে না? আসে না? আসে। তো আল্লাহ সুবহানাহু তাআলা স্পষ্টভাবে বলছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা তোমরা এই জন্য শুনতে বাধ্য যে তিনি নিজের মন মতো, নিজের ইচ্ছা মতো, নিজের মর্জি মতো কোনো কথা বলেন না। ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, তিনি যা বলেন সব কিছুই আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে কি করা হয়? ওহি করা হয়। এমনকি আরেক আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা আরো কঠোরভাবে বলেছেন, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নামে, আমি মানে আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমি আল্লাহ আমার নামে কোনো কথা বানিয়ে বলে, ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বা'দাল আকাবিল, কোনো কথা বানিয়ে বলে, লাখাদনা মিনহু বিল ইয়ামিন, তাহলে আমি আল্লাহ ডান হাত দিয়ে তার গর্দান পাকড়ে ধরব, ওয়ালা কতাআনা মিনহুল ওয়াতিন, এবং তার গর্দান ঘাড়ের শাহরগ, শাহরগ বুঝেন না, ঘাড়ে একটা রগ থাকে যেটা কেটে দিলে সব রক্ত বের হয়ে মানুষ মারা যাবে, ওই শাহরগ কেটে দেব যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আল্লাহ আমার নামে কোনো কথা বানিয়ে মিথ্যা বলে। তাহলে এই দুই আয়াতে স্পষ্ট যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা এই জন্য মানতে বাধ্য যে তিনি তার 23 বছরের জীবনে কোনো কথা নিজের পক্ষ থেকে বানিয়ে বলেননি, তার মুখ দিয়ে প্রত্যেক যে দিক নির্দেশনা এসেছে তা কার পক্ষ থেকে? আমাদের সৃষ্টিকর্তা আল্লাহর পক্ষ থেকে। আর মানুষ তার সৃষ্টিকর্তার কথা মানতে বাধ্য, মানুষ তো তার গোলাম, আব্দুল্লাহ, আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা। পৃথিবীতে অন্য কারো বান্দা, অন্য কারো গোলাম হওয়ার সুযোগ নেই, একমাত্র আমি এবং আপনি আল্লাহ সুবহানাহু তাআলার বান্দা বা গোলাম। আর আল্লাহর বান্দা হওয়া অনেক মহৎ, অনেক বড়। এই জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিচয় দিতে গিয়ে, সব নবীর পরিচয় দিতে গিয়ে আল্লাহ আব্দুল্লাহ, আল্লাহর বান্দা বলে পরিচয় দিয়েছেন যে আমি আল্লাহর বান্দা, আমি আল্লাহর গোলাম। তো মানুষ তার রব, তার প্রতিপালক, তার সৃষ্টিকর্তার কথা মানতে বাধ্য। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন মেসেঞ্জার, যেমন আপনার ফেসবুকের মেসেঞ্জারের মাধ্যমে আপনি আপনার মেসেজটা বাংলাদেশে বসে আমেরিকায় পাঠিয়ে দিচ্ছেন,
সৌদি আরবে পাঠিয়ে দিচ্ছেন, তেমনি সাত আসমানের উপর থেকে আল্লাহ মেসেজ পাঠিয়েছেন দুনিয়ার মানুষের জন্য। তো মেসেঞ্জার যার মাধ্যমে পাঠিয়েছেন তিনি কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বার্তাবাহক, তিনি যা পৌঁছে দিচ্ছেন তা আল্লাহ সুবহানাহু তাআলার পক্ষ থেকে। তো আমাদের আলোচনায় স্পষ্ট হলো যে আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা এই জন্য মানতে বাধ্য যে তিনি যা নিয়ে এসেছেন তা আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছেন। তারপরের কথা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানার পদ্ধতি এবং গুরুত্ব। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা নিসার 59 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে ইমানদারগণ, তোমরা যারা ঈমান এনেছ, আতিউল্লাহ, তোমরা আল্লাহ সুবহানাহু তাআলার আনুগত্য করো, ওয়া আতিউর রাসূল, তোমরা আল্লাহর রাসূলের আনুগত্য করো, ওয়া উলিল আমরি মিনকুম, এবং তোমাদের মধ্যে যারা দায়িত্বশীল রয়েছে তাদের আনুগত্য করো, ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারদূহু ইলাল্লাহি ওয়া রাসূল, যদি তোমাদের মধ্যে কোনো মতভেদ দেখা যায়, কোনো মতদ্বন্দ্ব দেখা যায়, কোনো ইখতিলাফ দেখা যায়। আমাদের সমাজে মতভেদ আছে না নাই? শত মতভেদ। কেউ বলতেছে যে 27 রমজানের রাতেই লাইলাতুল কদর, আর কেউ বলতেছে না রমজানের শেষ 10 দিন অথবা শেষ 10 দিনের প্রত্যেক বিজোর রাতে লাইলাতুল কদরের অনুসন্ধান করতে হবে। মতভেদ আছে না নাই? কেউ বলতেছে যে একই দিনে সারা পৃথিবীতে ঈদ করতে হবে, আর কেউ বলতেছে যখন যেখানে চাঁদ উঠবে তখন সেখানে ঈদ করতে হবে। মতভেদ আছে না নাই? সমাজ মতভেদে পরিপূর্ণ। তো আল্লাহ জানতেন যে মানুষের মধ্যে মতভেদ হবে, এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা বলে দিয়েছেন, ফাইন তানাযাতুম ফি শাইইন, যদি তোমাদের মধ্যে কোনো মতভেদ দেখা দেয়, আমাদের সমাজে যদি কোনো মতভেদ দেখা দেয়, তাহলে আমরা কি করব? ফারুদ্দুহু ইলাল্লাহ ওয়ার রাসূল, তাহলে ওই মতভেদপূর্ণ বিষয়টা মানুষের কোর্টে, মানুষের আদালতে, মাজহাবের আদালতে, ইমামের আদালতে, আলেমের আদালতে, শায়খের আদালতে পেশ করার প্রয়োজন নাই। কার আদালতে পেশ করতে হবে? ইলাল্লাহ ওয়ার রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের আদালতে, আল্লাহর কোরআনের সামনে এবং আল্লাহর রাসূলের হাদিসের সামনে ওই মাসালাটাকে পেশ করে দেখো যে কোরআনে কি বলে, হাদিসে কি বলে, আর মাসালায় কি বলতেছে। তাহলে দুধ কা দুধ, পানি কা পানি হয়ে যায়গা। কতখানি দুধ আছে মাসালার মধ্যে আর কতখানি পানি মিশানো আছে তা আলাদা হয়ে যাবে। যতক্ষণ কোরআন এবং হাদিসের সামনে পেশ না করা হবে ততক্ষণ ভেজাল ধরা পড়বে না। আমার এবং আপনার কথার মধ্যে, আমার এবং আপনার লেখার মধ্যে কতটুকু ভেজাল মিশ্রিত আছে এবং কতটুকু সত্য তা পরীক্ষা করার উপায় আল্লাহ বলে দিয়েছেন, ফারুদ্দুহু ইলাল্লাহি ওয়া রাসূল, আল্লাহ এবং আল্লাহর রাসূলের দিকে মাসালাটা ফিরিয়ে দিতে হবে। শুধু তাই নয়, আল্লাহ সুবহানাহু তাআলা আরো কঠোর এবং আরো কঠিন ভাবে বলছেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, আপনার প্রতিপালকের শপথ করে বলছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার প্রতিপালকের শপথ করে বলছি, আপনার প্রতিপালক মানে আল্লাহ কোরআনে তার নিজের কসম করে বলছেন যে আমি আল্লাহ আমার কসম করে বলছি, ওটাকেই বলছেন যে মুহাম্মদ
আপনার প্রতিপালকের শপথ করে বলছি, তাদের মধ্যে কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না, অসম্ভব কখনো নয়, তাদের কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি আল্লাহ এবং আপনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো ফয়সালা দেন, কোনো সিদ্ধান্ত দেন। ফায়ুসাল্লিমু, এবং তারা সেই ফয়সালাকে, সেই সিদ্ধান্তকে কোনো প্রকার বাক্য ব্যয় ছাড়া, কোনো প্রকার প্রশ্ন ছাড়া, কোনো প্রকার দ্বিধা ছাড়া যতক্ষণ না ওই সিদ্ধান্ত মেনে না নেয় ততক্ষণ পর্যন্ত তারা মুমিন হতে পারবে না। সিদ্ধান্ত মেনে নেওয়া কাকে বলে? আল্লাহ যে আয়াতে এত কঠোরভাবে বললেন যে বিনা বাক্য ব্যয়ে, বিনা প্রশ্ন উত্থাপন ছাড়াই সিদ্ধান্ত মানতে হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন উআফুল লিহিয়া, তোমরা দাড়ি লম্বা করো এবং মোচ কি করো, ছোট করো, কাটো। এটা আল্লাহর রাসূলের দেওয়া সিদ্ধান্ত, ফয়সালা। আপনি আপনার দাড়ি লম্বা করতে পারেন বা না পারেন, আপনি আপনার মোচ ছোট করতে পারেন বা না পারেন, এই সিদ্ধান্ত এবং ফয়সালাকে আগে মানতে হবে যে হ্যাঁ, দাড়ি বড় করা ভালো কাজ, দাড়ি বড় করা আল্লাহর রাসূলের সুন্নাত, আমারও দাড়ি বড় করা উচিত, এই সিদ্ধান্ত আপনাকে আগে মানতে হবে। আপনি পারেন না পারেন সেটা পরের কথা। যদি আপনি এই সিদ্ধান্ত না মেনে প্রশ্ন উত্থাপন করেন যে দাড়ি রাখলে তো আনস্মার্ট আনস্মার্ট লাগে, তাহলে আপনি কাফের হয়ে যাবেন, এমন কাফের যে আপনার জানাজার সালাতও আদায় করা হবে না, মুসলমানের গোরস্থানে আপনার দাফনও হবে না, এমন কাফের আপনি হয়ে যাবেন। কেন? আপনি আল্লাহ রাসূলের সিদ্ধান্তের উপর প্রশ্ন উত্থাপন করেছেন। তো এই আয়াতে আল্লাহ সুবহানাহু তাআলা বলছে, তুমি মানো আর না মানো, আল্লাহর রাসূল যে সিদ্ধান্ত দিবে, হাদিসে যেটা বলবে, সেটা চুপ থাকতে হবে, মেনে নিতে হবে। সামিআনা ওয়া আতানা, শুনলাম এবং মানলাম, আমল করার চেষ্টা করব যতটুকু সাধ্যে পারি, যদি আমল না করতে পারি আল্লাহর কাছে ক্ষমা চাইব যে আল্লাহ আমল করতে পারিনি, কিন্তু সিদ্ধান্তের উপর প্রশ্ন উত্থাপন করা যাবে না। সম্মানিত উপস্থিতি, এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা আরো স্পষ্টভাবে বলে দিয়েছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেয় তোমরা তা নিয়ে নাও, গ্রহণ করো। ওয়ামা নাহাকুম, পিছনে কি শোনা যায় স্পষ্ট? ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেয় তা তোমরা গ্রহণ করো। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, এবং তোমাদেরকে যা থেকে বাধা দেয় তা থেকে তোমরা বিরত থাকো। সম্মানিত উপস্থিতি, আল্লাহ সুবহানাহু তাআলা এই আয়াতে গ্রহণ করা এবং বাদ দেওয়া, এই আয়াতে কোনো পীর, কোনো বুজুর্গ, কোনো মুরব্বী, কোনো বড় আলেম, কোনো বড় শায়েখ, কোনো ইমাম, কোনো নেতা, কোনো মতবাদের নেতা, কোনো মাজহাবের নেতা, কারণ নাম উল্লেখ করে আল্লাহ সুবহানাহু তাআলা বলেননি যে তিনি তোমাদেরকে যা দেয়, মঈনুদ্দিন চিশতি রাহিমাহুল্লাহ তোমাদেরকে যা বলে তা তোমরা মেনে নাও। এটা আল্লাহ বলেছে নাকি? এটা আল্লাহ সুবহানাহু তাআলা বলেননি। আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে যা দেয় তা তোমরা মেনে নাও। তথা পৃথিবীতে যদি কোনো ব্যক্তিকে মানতে হয় নিঃশর্তভাবে, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকেও আমি এবং আপনি নিঃশর্তভাবে মানতে পারি না। নিঃশর্ত মানে তিনি যা বলবেন কোনো প্রকার প্রশ্ন ছাড়াই মাথা পেতে মেনে নেওয়া নামে নিঃশর্তভাবে।
উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে শর্তযুক্তভাবে মানা যায়। কি শর্ত? যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যা বলছেন আল্লাহর রাসূলের সুন্নাতের অনুসরণে, আল্লাহর হাদিসের অনুসরণে বলছেন না সেটার বিরুদ্ধে বিপরীতে বলছেন। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিপরীতে বলতে পারেন না, কিন্তু তবু এই শর্ত সাপেক্ষে মানতে হবে যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ এবং আল্লাহর রাসূলের অনুসরণেই বলতেছেন। যখন অনুসরণে হবে তখন তার কথা মানা যাবে, অনুসরণে না হলে মানা যাবে না। কেন? স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি জান্নাতে যেতে চান তাহলে কাকে মানতে বাধ্য তিনি? স্বয়ং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে মানতে বাধ্য? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। একদিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর রাসূলের মজলিসে তাওরাত খুলে পড়তেছেন, ফাতাগাইয়ারা লাউন ওয়াজহি রাসূলিল্লাহ, তাওরাত খুলে পড়া দেখে আল্লাহ রাসূলের চেহারা পরিবর্তন হয়ে গেছে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওমরকে বলতেছেন, ওমর তুমি কি দেখো না আল্লাহ রাসূলের চেহারার কি অবস্থা? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথে সাথে বললেন, রাযীতু বিল্লাহি রাব্বাও ওয়াবিল ইসলামি দীনাও ওয়াবি মুহাম্মাদি নাবিয়াও, আল্লাহর রাসূল আমি আপনাকে নবী হিসেবে মেনে নিয়েছি, আমি আল্লাহকে প্রতিপালক হিসেবে মেনে নিয়েছি, আমি ইসলামকে দীন হিসেবে মেনে নিয়েছি, আমার কোনো ভুল হয়ে থাকলে বলেন। তখন এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমরকে বলতেছেন, ওমর তুমি যে তাওরাত পড়তেছ ওই তাওরাত তো দূরে থাক, ওই তাওরাত যে নবীর উপর অবতীর্ণ হয়েছিল, যেই নবীর সাথে আল্লাহ কথা বলেছিলেন কালিমুল্লাহ, যেই নবীর কারণে আল্লাহ ফেরাউনকে ডুবিয়ে হত্যা করেছেন, যেই নবীকে আল্লাহ মুজিজার মাধ্যমে ফেরাউনের ঘরে লালন পালন করেছেন, যেই নবীর হাতে আল্লাহ লাঠির মুজিজা দিয়েছিলেন, আল্লাহ যেই নবীর সাথে কথা বলেছিলেন, পৃথিবীর শ্রেষ্ঠতম পাঁচজন নবীর একজন মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম যদি স্বয়ং আজকের পৃথিবীতে জীবিত থাকতেন, লাউ কানা মুসা হাইয়ান, তুমি যে তাওরাত পড়তেছ ওই তাওরাত যে নবীর উপর অবতীর্ণ হয়েছে, সেই নবী মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম যদি আজকের পৃথিবীতে জীবিত থাকতেন আর মুসা আলাইহি সালাতু ওয়াসসালাম জান্নাতে যেতে চাইতেন, জাহান্নামের আগুন থেকে বাঁচতে চাইতেন, তাহলে মুসা আলাইহি সালাম জান্নাতে যেতে পারতেন না। আমি মুহাম্মদ আমার অনুসরণ করা ছাড়া, আমার অনুসরণ করলে জান্নাতে যেতে পারতেন আর আমার অনুসরণ না করলে জান্নাতে যেতে পারতেন না। মুসার মতো নবী, এর নাম হচ্ছে আমরা হাদিস মানতে বাধ্য। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ জান্নাতে যেতে পারবেন না কার অনুসরণ ছাড়া? আমি বলবো, একদল ভাই অপবাদ দেয় যে আপনারা ইমামদের সম্মান করেন না, আপনারা মাজহাবকে সম্মান করেন না, এটা ডাহা মিথ্যা কথা। যে ইমামকে সম্মান করে না সে আহলে হাদিস সালাফি হওয়া দূরে থাক, মুসলমানও হতে পারে না, কেননা তারা তো মুসলমানদেরই বড় বড় আলেম, আর আলেমকে সম্মান করা মুসলমানদের কাজ। আবু হানিফা রাহিমাহুল্লাহকে সম্মান করার জন্য আমরাও মিছিল করতে রাজি আছি, আবু হানিফা রাহিমাহুল্লাহর সম্মানে জীবন দিতেও রাজি আছি, ইমাম শাফির সম্মানেও জীবন দিতে রাজি আছি, আহমদ বিন হাম্বালের সম্মানে জীবন দিতে রাজি আছি। কিন্তু দুনিয়ার মানুষ জেনে রাখো, সারা পৃথিবীর সকল ব্যক্তির সম্মান একজন ব্যক্তির সম্মানের পরে, তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার উপরে কাউকে সম্মান দিতে পারবো না, একশোবার যদি হত্যা করো তবুও দিতে পারবো না। অতএব আমি এবং আপনি যেই নবীর অনুসরণ না করলে মুসা আলাইহিস সালাতু ওয়াসসালাম জান্নাতে যেতে পারবেন না, ইমাম আবু হানিফা জান্নাতে যেতে পারবেন না, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতে যেতে পারবেন না, আমি এবং আপনি সেই নবীকে মানতে বাধ্য। সম্মানিত উপস্থিতি, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দ্ব্যর্থহীনভাবে অনুসরণ করতেন, সাহাবায়ে কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্নাতীতভাবে অনুসরণ করতেন। আল্লাহর রাসূলকে অনুসরণ করার দুইটা ধরন বলি, একটা ধরন হচ্ছে ইত্তেবা, আমাদের বক্তব্যের বিষয়গুলোতে আমরা বলি ইত্তেবায়ে সুন্নাত, বলি না যে সুন্নাতের অনুসরণ। ইত্তেবা মানে কি? আরবিতে ইত্তেবা শব্দটা কি ক্ষেত্রে ব্যবহার হয়? ইত্তেবা শব্দটার উৎপত্তি হচ্ছে তাবিআয়াতবাউ, তাবিআয়াতবাউ আরবিতে তখনই বলা হয়, আপনারা বুঝতে পারবেন। আপনাদের ফেনীতে মাঠ আছে না? বিল নাই? বিল আছে, মাঠ আছে, সাপ পোকামাকড়ও আছে ফেনীতে, নাই? আছে। তো অন্ধকার রাত্রিতে যেই বিলে, যেই জঙ্গলে, যেই মাঠে
বিদ্যুৎ নাই, আলো নাই, এইরকম অন্ধকার রাত্রিতে, গভীর রাতে কোনো এক বিলে যেখানে গহমা সাপ আছে, গোখরা সাপ আছে, বিষাক্ত রাসেল ভাইপার সাপ আছে, এইরকম বিলের মধ্যে দিয়ে আপনারা পাঁচজন হেঁটে যাচ্ছেন, লাইট বা হারিকেন, হারিকেন চেনেন? হারিকেন শুধুমাত্র একজনের কাছে আছে, যিনি সামনে আছেন। যিনি কোথায় আছে? সামনে আছে। ওই হারিকেন হাতে নেওয়া ব্যক্তি ওই বিলের মধ্যে দিয়ে হেঁটে যাচ্ছে, তো তার পিছনে যে আছে তার কাজ কি? শুধু আর পা দেখা, যে পা কোথায় ফেললো, সে যেখানে পা ফেললো আমার পা ফেলাটাও যেন ওই জায়গাতে হুবহু হয়। না জানি বাই চান্স আর পায়ের বাইরে আর কি আছে, পোকাও থাকতে পারে, বিচ্ছু থাকতে পারে, সাপও থাকতে পারে, রাস্তা তো আমি দেখতে পাচ্ছি না, রাস্তা কে দেখতে পাচ্ছে? সে দেখতে পাচ্ছে যে সামনে আছে। তো আমার কাজ কি? সে যেখানে পা ফেলেছে আমিও অন্ধের মতো বিনা প্রশ্ন বিনা বাক্য ব্যয়ে ঠিক ওই জায়গাতেই পা ফেলবো। এর নাম আরবিতে কি? ইত্তেবা। এর নাম আরবিতে কি? আরবিতে এর নাম হচ্ছে ইত্তেবা। তাহলে ইত্তেবায়ে রাসূল, আল্লাহর রাসূলের আনুগত্য মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার 23 বছরের জীবন যখন যেখানে যেভাবে পরিচালনা করেছেন, কোনো প্রকার প্রশ্ন উত্থাপন ছাড়াই, কোনো প্রকার সময় নষ্ট করা ছাড়াই, কোনো প্রকার দ্বিধা ছাড়াই, ঠিক হুবহু ওইভাবেই আল্লাহর রাসূলকে অনুসরণ করার নাম কি? ইত্তেবা। আর একটা বলি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আহজাবের 21 নম্বর আয়াতে বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, তোমাদের জন্য আল্লাহর রাসূলের মধ্যে রেখে দিয়েছি কি? উত্তম আদর্শ। এই আদর্শটা বোঝানোর আগে কয়েকটা ঘটনা বলি। আমাদেরকে বারবার প্রশ্ন করে, বারবার প্রশ্ন করে যে 20 রাকাত তারাবি পড়লে কি কোনো সমস্যা আছে, 20 রাকাত তারাবির সালাত আদায় করলে কি কোনো সমস্যা আছে, বারবার প্রশ্ন করে যে টাকা দিয়ে ফেতরা দিলে কি কোনো সমস্যা আছে। কথা বুঝতে পারেননি? একই প্রশ্ন বারবার। তো আমি বারবার একই উত্তর দিই। আমি এ কথা বলতে যাই না যে 20 রাকাত তারাবি বললে বিদাত হবে, ওটা আমার বলার প্রয়োজন নাই। তোমার ঈমান আছে কিনা ওটা পরীক্ষা করতে হবে, এখন তোমার ঈমান আছে কিনা সেটা পরীক্ষা করতে হবে। কিভাবে পরীক্ষা করব সেটাই আমি বলতেছি। আরও একটা ঘটনা বলি, তারা যেমন আমাদেরকে জিজ্ঞেস করে 20 রাকাত তারাবির সালাত আদায় করবো কি না, যাকাত ফেতরা টাকা দিয়ে দিলে সমস্যা আছে কি না, তখন আমরা কি উত্তর দেই? একই ঘটনা আবদুল্লাহ বিন আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহুর সাথে ঘটেছে। আবদুল্লাহ বিন আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘর তাওয়াফ করতেছেন, পশ্চিম কোন দিকে? পশ্চিম এই দিকে। তো আবদুল্লাহ বিন আব্বাস রাজিয়াল্লাহু তাআলা আনহু কাবা ঘর তাওয়াফ করতেছে, পশ্চিম এই দিকে হলে হাজরা আসওয়াদ এইটা, রুকনে ইমানি এইটা, আর বাকি দুই কোণা এইটা। তো তার সাথে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু আছেন, তৎকালীন খলিফা। তৎকালীন কি? খলিফা, রাষ্ট্রনেতা, বিরাট মুসলিম বিশ্বের নেতা। তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তাওয়াফ করতে গিয়ে কাবা ঘরের চার কোণাতি হাত দিয়ে স্পর্শ করতেছেন, হাত লাগাচ্ছেন। তো আবদুল্লাহ বিন আব্বাস মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করতেছে, আমি আবদুল্লাহ বিন আব্বাস আল্লাহর রাসূলের সাথে ওমরা করেছি। তো আল্লাহর রাসূল, খানা ইস্তালিমু হাযাইনির রুকনাইন, আল্লাহর রাসূলকে আমি শুধু হাজরে আসওয়াদ আর রুকনে ইমানি স্পর্শ করতে দেখেছি, হাত লাগাতে দেখেছি, আর কোথাও কাবা ঘরের হাত লাগাতে দেখিনি। ফালিমা তাস্তালিমু হাযাইনির রুকনাইন, তো আপনি কেন এই দুইটা রুকনের সাথে আবার এই দুই কোণাতেও হাত লাগাচ্ছেন? এই প্রশ্ন কে করতেছে? কে প্রশ্ন করতেছে? আবদুল্লাহ বিন আব্বাস। কাকে? মুআবিয়া রাদিয়াল্লাহ। আপনারা শুনতেছেন না কাকে প্রশ্ন করতেছে? মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। প্রশ্ন বুঝেছেন তো? আল্লাহর রাসূল শুধু দুই কোণায় হাত লাগাতেন আর মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সব কোণাতেই হাত লাগাচ্ছেন। তো আবদুল্লাহ বিন আব্বাস জিজ্ঞেস করতেছে, কেন আপনি এমন করতেছেন? তো মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আবদুল্লাহ বিন আব্বাস, লাইসা মিনাল বাইতি শাইউম মাহজুরা, আরে আবদুল্লাহ বিন আব্বাস, এই কাবা তো আল্লাহর ঘর, বাইতুল্লাহ, আর আল্লাহর এই মহাপবিত্র ঘরের কোনো অংশ কি ছাড়া যেতে পারে, কোনো অংশ কি পরিত্যাগ করা যেতে পারে, কোনো অংশ কি বাদ দেওয়া যেতে পারে? আমরা সব অংশেই সব জায়গাতেই হাত লাগাবো।
তখন আবদুল্লাহ বিন আব্বাস বিরাট খলিফা মুয়াবিয়া মহান খলিফা, তার নির্দেশে আবদুল্লাহ বিন আব্বাসের গলা কাটাও যেতে পারে, তার নির্দেশে। তিনি তখন অর্ধ জাহানের খলিফা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার সামনে আবদুল্লাহ বিন আব্বাস কি বলবেন বলার কোনো ভাষা নাই। তিনি শুধু একটি আয়াত পড়ে চুপ হয়ে গেলেন। কি পড়ে চুপ হয়ে গেলেন? একটি আয়াত। আয়াতটা কি ছিল? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। দুনিয়ার মানুষ জেনে রাখো, আল্লাহ বলছেন, দুনিয়ার মানুষ জেনে রাখো, তোমাদের জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে কি রয়েছে? উত্তম আদর্শ রয়েছে, আদর্শ মডেল। মডেল মানে কি? আদর্শ। আদর্শের ইংরেজি হচ্ছে মডেল। এই যে আমাদের যুবক ছেলেরা আছে, এই যুবক ছেলেরা মাথার চুল কেটেছে কোনো নায়কের অনুসরণে, গায়ে গেঞ্জি দিয়েছে মেসির 10 নম্বর গেঞ্জি, আছে না? না, এরকম যুবক আছে? তাকে জিজ্ঞেস করেন তো ওই গেঞ্জি গায়ে দেওয়া, এই চুল কাটিং করার কোনো বৈজ্ঞানিক উপকারিতা বা লাখ টাকা কোটি টাকা পুরস্কার আছে নাকি, যে তুমি যদি এইভাবে চুল কাটো এত টাকা পুরস্কার আছে নাকি? এই উপকার আছে নাকি? কিছু নাই। তারপরও সে কেন করতেছে? সে ওই ব্যক্তিকে, ওই নায়ককে, ওই খেলোয়াড়কে আদর্শ মডেল হিসেবে গ্রহণ করে নিয়েছে। তো সাহাবায়ে কেরাম আল্লাহর রাসূলকে এদের চাইতে হাজার লক্ষ কোটি গুণ মডেল এবং আদর্শ হিসেবে গ্রহণ করেছিলেন। একটা হাদিস শুনেন, আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া নুসাল্লি বিনা, আল্লাহর রাসূল আমাদেরকে নিয়ে সালাত পড়াচ্ছিলেন। সালাত পড়াতে পড়াতে হঠাৎ দেখি, খালাআনা আলাইহি ওয়া ওয়াদাআহুমা বিয়ামিনিহি, আল্লাহর রাসূল তার পা থেকে জুতা খুলে তার বাম পাশে রেখে দিয়েছেন। তো উপস্থিত যত সাহাবি ছিলেন, সালাত আদায় করছিলেন আল্লাহর রাসূলের সাথে, সবাই সাথে সাথে তাদের পায়ের জুতা খুলে বাম পাশে রেখে দিয়েছেন। সালাত শেষে আল্লাহর রাসূল জিজ্ঞেস করতেছে, মা হামালাকুমা আং মা হামালাকুম আং তাখলাউনি আলাকুম, এই সাহাবীরা তোমরা কেন তোমাদের পায়ের জুতা খুলেছো? তো সাহাবিদের উত্তরের সারমর্ম, আমি সরাসরি উত্তর বলছি না, উত্তরের সারমর্ম যে আল্লাহর রাসূল পা থেকে জুতা খুলে ফেললে কোনো ফজিলত আছে এটা আমাদের জানা। পা থেকে জুতা খুলে ফেললে কোনো ফজিলত ছিল ওই সময়? সাহাবিরা কিছু জানতেন যে কোনো ফজিলত আছে? এটা আমাদের জানা নাই। পা থেকে জুতা খুলে ফেললে কোনো বৈজ্ঞানিক উপকারিতা আছে এটাও আমাদের জানা নাই। তো পা থেকে জুতা খুলে ফেলার জন্য আমাদের জন্য এর চেয়ে বড় কারণের আর দরকার নাই। পা থেকে জুতা খুলে ফেলার জন্য এর চেয়ে বড় কারণের আর প্রয়োজন নাই। আমাদের জন্য সবচেয়ে বড় কারণ এবং একটি কারণই যথেষ্ট, সেটা কি? আপনি পা থেকে জুতা খুলে ফেলেছেন। কথা কি বুঝাতে পেরেছি? তো সাহাবীরা আল্লাহ রাসূলকে কি মনে করতেন? আদর্শ মনে করতেন। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন যেখানে যেভাবে যা করবেন, চোখ বন্ধ করে অন্ধের মতো পাগলের মতো ওটা করতে পারার নামই সফলতা, ওটা করতে পারার নামই জান্নাত। কথা বুঝতে পারেননি? তাহলে এবার আবদুল্লাহ বিন আব্বাসের উত্তর ঠিক আছে না নাই? যে লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা মুয়াবিয়া, আল্লাহ বলে দিয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ বলে দিয়েছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি? উত্তম আদর্শ। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি দুই কোণায় হাত লাগান তাহলে আমার এবং আপনার জন্য এটাই উচিত যে আমরা শুধু এই দুই কোণাতেই হাত লাগাবো। তখন আপনি যখন জিজ্ঞেস করবেন যে তারাবির সালাত 20 রাকাত পড়লে সমস্যা আছে কিনা, আমি কি বলবো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আপনি যদি জিজ্ঞেস করেন টাকা ফেতরা দিয়ে টাকা দিলে সমস্যা আছে কিনা, আমি কি বলবো? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। দুনিয়ার মানুষ জান্নাতে যেতে চাইলে যেই মানুষকে আদর্শ হিসেবে গ্রহণ করতে হবে তার নাম কি? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুমি তার অনুসরণ করতে চাও কিনা তোমার ইমানের পরীক্ষা আজকে, যে তুমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে পারবা না টাকা দিয়ে ফিতরা দিবা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করতে
করতে পারবা না এত রাকাত তারাবির সালাত আদায় করবা, এটা তোমার পরীক্ষা আমার ফতোয়া দেওয়ার দরকার নাই। সম্মানিত উপস্থিতি, আমরা আলোচনা করছিলাম যে আমরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতে, তাকে মানতে আমরা কি বাধ্য। সাহাবায়ে কেরামের দৃষ্টান্ত, তারা কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করতেন। সময় দেখার জন্য একটা কিছু রাখতে হতো। তাদের মধ্যে সবচেয়ে এগিয়ে আছেন সারা পৃথিবীতে সকল নবী রাসূলের পরে সর্বশ্রেষ্ঠ মানুষ, সকল নবী রাসূলের পরে সর্বশ্রেষ্ঠ মানুষকে, হ্যাঁ, সকল নবী রাসূলের পরে সর্বশ্রেষ্ঠ ব্যক্তিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। সারা পৃথিবীর সকল নবী রাসূলের পরে সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষের নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তিনি আল্লাহ রাসূলের অনুসরণে সবচেয়ে এগিয়ে ছিলেন। আল্লাহর রাসূলের মৃত্যুর তিন দিন পরে তার হাতে খেলাফতের দায়িত্ব গেল। খেলাফতের দায়িত্ব পাওয়ার পর তিনি সর্বপ্রথম যে নির্দেশ জারি করলেন সেই নির্দেশ কি? আল্লাহর রাসূল যখন জীবিত ছিলেন তখন আল্লাহর রাসূল 17 বছর বয়সী যুবক ওসামা বিন যায়েদের নেতৃত্বে একদল সেনাবাহিনীকে রোম ইউরোপের উদ্দেশ্যে প্রেরণ করেছিলেন। আল্লাহ রাসূলের মৃত্যুর সংবাদ শুনে সেই সেনাবাহিনী পথিমধ্যে রিটার্ন ব্যাক টু মদিনা, সেই সেনাবাহিনী মদিনায় কাম ব্যাক করে, মদিনায় ফিরে আসে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্ষমতায় পাওয়ার পর যে প্রথম ডিক্রি, রাজকীয় হুকুম, খলিফার প্রথম ফরমান জারি করেন, ওসামা বিন যায়েদ, আল্লাহ রাসূল তোমার নেতৃত্বে যাদেরকে যেখানে পাঠিয়েছিলেন তোমরা সেখানকার উদ্দেশ্যে রওনা হয়ে যাও। প্রথম খলিফার ফরমান, রাজকীয় ফরমান। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছে, করলেন কি আপনি এটা? আল্লাহ রাসূলের মৃত্যুর পরে সারা বিশ্বের যত কাফের মুশরিক আছে, পারস্য রোম সম্রাটরা আছে, তারা সকলেই ওক পেতে বসে আছে মদিনা আক্রমণ করার জন্য। একদল মুসলমান মুরতাদ হয়ে গেছে, একদল মুসলমান যাকাতকে অস্বীকার করে বসেছে, সারা মুসলিম বিশ্বে ফিতনার আগুন লেলিহান শিখা দাও দাও করে জ্বলতেছে। এই রকম মুহূর্তে মদিনার হেফাজত করা জরুরি, মদিনাতে সেনাবাহিনী থাকা জরুরি। আর আপনি মদিনার সেনাবাহিনীকে বাইরে পাঠিয়ে দিলে মদিনার হেফাজত করবে কে? এই অভিযোগ কারা করতেছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং বাকি সাহাবীরা। কার কাছে? খলিফা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ওমর, সাহাবীরা শোনো, ওয়ালাউ আন্নাত তায়রা তাখতিফুনা ওয়ালাউ আন্নাল কিলাবা জারাত বি উম্মাহাতিল মুমিনিন, শুনে রাখো সাহাবীরা, যদি শকুন পাখি, যদি ইগল পাখি আমাদেরকে ঠুকরে ঠুকরে খায়, ওয়ালাউ আন্নাল কিলাবা জারাত বি উম্মাহাতিল মুমিনিন, যদি কুকুর শৃগালেরা আল্লাহর রাসূলের স্ত্রীদেরকে, মুমিনদের মাদেরকে, এমনকি আমার মেয়ে আল্লাহর রাসূলের স্ত্রী মুমিনদের মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকেও যদি কুকুর শৃগালেরা টেনে হিঁচড়ে মদিনার বাইরে নিয়ে চলে যায়, তবুও আমি আবু বকর মারাদাদুজাইশান ওয়াজ্জাহু রাসূলুল্লাহ, ওই সেনাবাহিনীকে ফিরাতে পারি না যেই সেনাবাহিনীকে আমার রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা করিয়েছিলেন, ওই সেনাবাহিনীকে আমি ফিরাতে পারবো না, দুনিয়া উল্টে যাক, এদিক থেকে ওইদিক হয়ে যাক, কিন্তু আল্লাহর রাসূল যা বলে গেছেন হুবহু ওইভাবেই পালিত হতে হবে। আমি আবু বকর আমার হায়াত থাকা পর্যন্ত আল্লাহর রাসূলের নির্দেশের সরিষা পরিমাণ, চুল পরিমাণ, বিন্দু পরিমাণ, এক ফোঁটা পরিমাণ এদিক ওদিক আমি আবু বকর হতে দেব না। এটা ছিল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাসন আমলের, মাত্র 2.5 বছরের শাসন আমলের সবচেয়ে বড় বৈশিষ্ট্য। আল্লাহর রাসূল যা যেভাবে বলে গেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবন বাজি রেখে তা সেইভাবে করেছেন। যখন মানুষজন বলল যাকাত দিব না, তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওয়াল্লাহি লানুকাতিলান্নাহুম, যারা যাকাত দিবে না আমি আবু বকর তাদের বিরুদ্ধে যুদ্ধ করব। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, বলেন কি আপনি,
যারা কালেমা পড়ে মুসলমান হয়েছে তাদের রক্ত হারাম। কালেমা পড়ে মুসলমান হওয়া ব্যক্তির বিরুদ্ধে আপনি কিভাবে যুদ্ধ করবেন? তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ওমর শুনে রাখো, ওয়ালাউ মানাউনি ইকালান, যারা যাকাত দিবে না তাদের বিরুদ্ধে যুদ্ধ তো করবই করব। যারা আল্লাহর রাসূলের যুগে উট গরু ছাগল যাকাত হিসেবে দিতে এসে উট গরু ছাগলের দড়িও দিত, আমি আবু বকর আমার যুগে উট গরু ছাগল দিবে, উট গরু ছাগলের দড়ি দিবে না। যারা আল্লাহর রাসূলের যুগে ধান গম চাউল খেজুর যাকাত ওশর ফিত্রা হিসেবে দিতে এসে ধান গম চাউলের সাথে ধান গম চাউলের বস্তাও দিয়েছে, আমি আবু বকর আমাকে ধান গম চাউল দিয়ে যাবে বস্তা দিবে না, তো ওই বস্তা ওই দড়ির জন্য মৃত্যু পর্যন্ত লড়াই চালিয়ে যাব। তবু আল্লাহর রাসূলের যুগে ইসলাম যেভাবে ছিল, আমি আবু বকর আমার হায়াত থাকা পর্যন্ত ইসলামকে তার থেকে এক সরিষা পরিমাণ বিন্দু পরিমাণ এদিক ওদিক হতে দিব না। এর নাম হচ্ছে আমি আপনি আল্লাহ রাসূলকে মানতে বাধ্য। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নো দেখিয়ে গেছেন কিভাবে পুঙ্খানুপুঙ্খভাবে বিন্দু পরিমাণ নড়চড় ছাড়া আল্লাহর রাসূলের আনুগত্য করা যায়। সম্মানিত উপস্থিতি, সাহাবাই কেরাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্ব্যর্থহীনভাবে অনুসরণ করতেন। সাহাবাই কেরামের অনুসরণের দুই একটা উদাহরণ পেশ করি। বুশাইর বিন কাব নামে একজন সাহাবি, একজন তাবেঈ, ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু নামক একজন সাহাবির দারসে বসে আছেন। তো ইমরান বিন হুসাইন বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল হায়াউ খায়রুন কুল্লু, নিশ্চয় জেনে রাখো লজ্জার পুরোটাই ঈমান, পুরোটাই কল্যাণ। কে হাদিস শোনাচ্ছে? ইমরান বিন হুসাইন বলতেছে, আল্লাহর রাসূল বলেছেন লজ্জার পুরোটাই কল্যাণ। এই হাদিস বলা মাত্রই উপস্থিত একজন ছাত্র ছিলেন বুশাইর বিন কাব, সে বলতেছে, আমি কিছু বইয়ে পড়েছি, আমি কিছু কিতাবে পড়েছি যে লজ্জার মধ্যে দুর্বলতা আছে। লজ্জার মধ্যে কি আছে? দুর্বলতা আছে। তখন ইমরান বিন হুসাইন আবার বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন নিশ্চয় লজ্জার পুরোটাই কি কল্যাণ। তখন ওই ব্যক্তি আবার বলল, আমি কিছু বইয়ে পড়েছি লজ্জার মধ্যে দুর্বলতা আছে। তখন ইমরান বিন হুসাইন আবার বললেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জেনে রাখো আমি পৃথিবীর কোনো ব্যক্তির কথা বলছি না, এমন ব্যক্তির কথা বলছি যাকে অনুসরণ করতে আমি এবং তুমি বাধ্য। তিনি বলেছেন লজ্জার পুরোটাই কল্যাণ, তার কথার পরে পৃথিবীর আর কোনো বই আর কোনো কিতাব আর কোনো দলিল আর কোনো ব্যক্তির কথা চলতে পারে না। সাহাবিরা আল্লাহ রাসূলের হাদিসের ক্ষেত্রে এমন কঠোর ছিলেন। আব্দুল্লাহ বিন মুগাফফাল দেখতেছেন তার ভাতিজা পাথর কঙ্কর দিয়ে পাখি মারতেছে। আব্দুল্লাহ বিন মুগাফফাল সাহাবি, তো ভাতিজাকে বলতেছেন, ভাতিজা আল্লাহর রাসূল এইভাবে পাথর দিয়ে কঙ্কর মারতে নিষেধ করেছে। এই হাদিস শোনানোর পরেও তার ভাতিজা পাথর কঙ্কর দিয়ে পাখি মারতেই থাকলো। তখন আব্দুল্লাহ বিন মুগাফফাল বললেন, লা উকাল্লিমুকা আবাদা, আমি তোমার সামনে আল্লাহর রাসূলের হাদিস পড়েছি যে ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল নিষেধ করেছেন, তারপরও তুমি এই কাজ থেকে বিরত থাকছো না, আমি আব্দুল্লাহ বিন মুগাফফাল তোমার সাথে আর কোনো দিন কথা বলবো না, সম্পর্ক ছিন্ন। সাহাবি সম্পর্ক ছিন্ন করে দিলেন আল্লাহর রাসূলের হাদিসকে অপমান করার কারণে। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা একদিন হাদিস শোনাচ্ছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূল বলেছেন, লা তামনাউ ইমা আল্লাহ, তোমরা আল্লাহর বান্দীদেরকে মসজিদে যেতে বাধা দিও না। কাদেরকে মসজিদে যেতে বাধা দিও না? আল্লাহর বান্দীদেরকে। মানে এই হাদিসে আল্লাহ রাসূল বলতে চাচ্ছেন, এই যুগের যারা মেয়েদেরকে মার্কেটে যেতে দিলেও, ভোটের প্রচার করতে দিলেও, যারা মেয়েদেরকে তাবলিগের চিল্লায় নিয়ে যেতে দিলেও, মেয়েদেরকে মসজিদে যেতে দেয় না সালাত আদায়ের জন্য, তাদেরকে লক্ষ্য করে আল্লাহ রাসূল বলছেন, মেয়েরা তোমাদের বান্দি নয়। মেয়েরা কাদের বান্দি? আল্লাহর বান্দি।
যে হুজুর নিষেধ করতেছে মেয়েরা কি তার বান্দি নাকি? মসজিদ কার ঘর? না হুজুরের ঘর, আল্লাহর ঘর। মেয়েরা যেমন কারো বাপের পৈতৃক সম্পত্তি নয় আল্লাহর বান্দি, তেমন মসজিদও কারো বাপের পৈতৃক সম্পত্তি নয় আল্লাহর ঘর। তো আল্লাহর বান্দিরা আল্লাহর ঘরে যাবে, তুই বাধা দেওয়ার কে? এটা হলো হাদিসের অর্থ। লা তামনাউ ইমা আল্লাহ, আল্লাহর বান্দিদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না। কেন আল্লাহর বান্দি বলল? মহিলা বলেনি, বুঝানোর জন্য যে মেয়েরা তোমাদের বান্দি নয়। আর তোমাদের যখন বান্দি নয়, তোমাদের ঘরেও যাচ্ছে না। কার ঘরে যাচ্ছে? আল্লাহর ঘরে যাচ্ছে। তো আল্লাহর বান্দি আল্লাহর ঘরে গেলে তুই বাধা দেওয়ার কে? এটা হলো হাদিসের অর্থ। লা তামনাউ ইমা আল্লাহ, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহর রাসূল বলেছেন, তোমরা মেয়েদেরকে মসজিদে যেতে বাধা দিও না। তো উপস্থিত একজন তাবি বলতেছেন, ওয়াল্লাহি লা তামনাউহুন্না, আল্লাহর কসম আমি মেয়েদেরকে মসজিদে যেতে বাধা দিব। যেমনি এই কথা বলা, আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রেগে একদম সালেম বলতেছেন, রাবি, যে আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অত রাগান্বিত হতে আমরা কোনোদিন দেখিনি। তিনি বললেন, ওয়াহাদ্দিতুকুম আন রাসূলিল্লাহ, আমি আব্দুল্লাহ বিন ওমর দুনিয়ার কোনো ব্যক্তির কথা বলিনি। কার কথা বলতেছি? আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূলের হাদিস বলতেছি। আর আল্লাহর রাসূলের হাদিস শোনার পর এই ধরনের কথা বলার স্পর্ধা যে দেখায়, আমি আব্দুল্লাহ বিন ওমর তার সাথে সম্পর্ক রাখতে পারি না। আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্ক ছিন্ন করে দিলেন, কথা বলা বন্ধ করে দিলেন। সাহাবীরা আল্লাহ রাসূলের হাদিসকে এইভাবে দাম দিতেন, এইভাবে মূল্যায়ন করতেন। শুধু সাহাবীরা নয়, পরবর্তীতে যারা ইমাম এসেছেন তারাও আল্লাহ রাসূলের হাদিসকে এইভাবে দাম দিয়েছেন। একদিন ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, নাম শুনেছেন? ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহর দরবারে তার ছাত্র রাবি বিন সুলাইমান উপস্থিত। ইমাম শাফি হাদিস শোনাচ্ছেন যে, কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন। তো ইমাম শাফির ছাত্র বলতেছে, ইমাম শাফি আপনি তো হাদিস শোনালেন, এই হাদিসে আপনার ফতোয়া কি? আপনার ফতোয়াও কি হাদিসের মতো, না আপনার ফতোয়া অন্য কিছু? মানুষ জিজ্ঞেস করে না? করে। তো ছাত্র শিক্ষক ইমাম শাফিকে জিজ্ঞেস করতেছে, আপনি যে হাদিস শোনালেন, আপনার ফতোয়া কি হাদিসের মতোই না অন্য কিছু? তখন ইমাম শাফি বলতেছেন, আইয়ু আরদিন তুকিল্লুনি ওয়া আইয়ু সামাইন তুদিল্লুনি, হে ছাত্ররা, হে ছাত্র, কোন জমি আমাকে আশ্রয় দিতে পারে, কোন আসমান আমাকে ছায়া দিতে পারে? আমি ইমাম শাফির মতো নগণ্য গুনাহগার বান্দা, রাওয়াইতু আন রাসূলিল্লাহ, আল্লাহর রাসূলের হাদিস বলবো যে, কাল রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর রাসূল বলেছেন, আল্লাহর রাসূলের হাদিস বলবো, আবার আমি ইমাম শাফি সেই হাদিসের বিরোধিতা করব। এত বড় অন্যায়, এত বড় গুনাহ, এত বড় পাপের কাজ যদি আমি করি, তাহলে কোনো আসমানও আমাকে ছায়া দিবে না, কোনো জমিনও আমাকে আশ্রয় দিবে না। ইমাম মালিকের একটা ঘটনা শোনাই। ইমাম মালিক রাহিমাহুল্লাহর দরবারে একজন ব্যক্তি গেছে, গিয়ে বলতেছে, ইমাম মালিক, উরিদু আন উহরিমা মিন কবরি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটা ধরেন মদিনা, মদিনা এইটা, এই সাইড তো দক্ষিণ সাইড, তাই না? মদিনা থেকে দক্ষিণ সাইডে হচ্ছে মক্কা। তো মদিনা থেকে 10 কিলোমিটার দক্ষিণে গেলে, মক্কার দিকে গেলে একটা জায়গা আসবে যার নাম জুল হুলাইফা। মদিনাবাসী যদি হজ উমরা করতে চায়, তাহলে এহরাম বাঁধার জন্য আল্লাহর রাসূল নির্ধারণ করেছেন। কে? আল্লাহর রাসূল নির্ধারণ করেছেন। জায়গাটার নাম কি? জুল হুলাইফা। মদিনা থেকে মক্কার দিকে দক্ষিণ দিকে 10-12 কিলোমিটার যেতে এখনও জায়গাটা আছে, ওখানে মসজিদও আছে। তো একজন ব্যক্তি, ইমাম মালিক হচ্ছেন মদিনার ইমাম, ইমাম মালিককে জিজ্ঞেস করতেছে, ইমাম মালিক, আমি মসজিদে নববী থেকে এহরাম বাঁধতে চাই, কোনো সমস্যা আছে কি? আল্লাহর রাসূলের কবরের পাশে থেকে এহরাম বাঁধতে চাই। মসজিদে নববীর মতো পবিত্র জায়গা, পৃথিবীর শ্রেষ্ঠ 3টা মসজিদের একটা মসজিদ মসজিদে নববী, মসজিদে নববী থেকে এহরাম বাঁধতে চাই, কোনো সমস্যা আছে কি? তখন ইমাম মালিক বলতেছেন, লা তাফআল, আখশা আন তাকা ফিল ফিতনা,
তুমি এইরকম করিও না, আমি ভয় পাচ্ছি, যদি এইরকম করো তাহলে তুমি ফেতনায় পতিত হবে। কে বলতেছে? ইমাম মালিক। যে এইরকম করিও না, করলে কি হবে? কথা বলেন, করলে কি হবে? ফেতনায় পড়ে যাবে। তখন ওই ব্যক্তি বলতেছে, যেমন আপনারা বলেন, আইয়ু ফিতনাতিন হাদিহি, এটা আবার কিসের ফেতনার কথা বলেন আপনি ইমাম মালিক? আমি যদি যুলহুলাইফা পার হয়ে চলে যেতাম তাহলে ফেতনা। এটা বুঝলাম যে আল্লাহর রাসূল যে জায়গা নির্ধারণ করেছেন ওটা আমি কি করেছি, পার হয়ে চলে গেছি, তাহলে ফেতনা। এটা বুঝলাম, আমি তো ওই জায়গা পারই হইনি, তার আগেই ইহরাম বাঁধতেছি, তাও আবার আল্লাহর রাসূলের মসজিদ, শ্রেষ্ঠ মসজিদগুলোর একটি, মসজিদে নববীতে, তাও আবার আল্লাহ রাসূলের কবরের পাশে থেকে ইহরাম বাঁধতে চাচ্ছি, এটা আবার ফেতনার কি হলো? বুঝে তো আসে না। আপনি বলছেন 11 রাকাত, আমি বেশি রাকাত আদায় করতে চাচ্ছি, এর আবার ফেতনার কি হলো? আমি তো সব কাজ ভালো করতে চাচ্ছি, খারাপ তো করতে চাই না, সবে বরাতের দিন সিয়াম রাখতে চাচ্ছি, এর আবার ফেতনার কি হলো? কথা বুঝতে পারেননি না, কথা অস্পষ্ট। আমি তো 5 ওয়াক্ত সালাতের পর দোয়া করতে চাচ্ছি, একসাথে হাত তুলে দোয়া করা তো ভালো কাজ, এর আবার ফেতনার কি হলো? আমার তো বুঝে আসে না আপনি কোন সাহসে ভালো কাজকে ফেতনা বলেন, প্রশ্ন স্পষ্ট। তখন ইমাম মালিক বলতেছেন, আইয়ু ফিতনাতিন আযামু মিন হাযিহি সাবাকতা ইলা ফাদিলাতিন কাসারা আনহা রাসূলুল্লাহ, এ আল্লাহর বান্দা, এর চেয়ে বড় ফিতনা আসমানের নিচে জমিনের উপর আর হতে পারে না, যে তুমি এমন কাজ করতে যাচ্ছ যেই কাজ পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ মানুষ, সবচেয়ে তাকওয়াবান মানুষ, সবচেয়ে পরহেজগার মানুষ, সবচেয়ে আল্লাহ ভীরু মানুষ, সর্বশ্রেষ্ঠ নবী, যাকে মানা আমার এবং তোমার জন্য বাধ্য, যিনি আমাদের জন্য আদর্শ, সেই মহামানব, সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ রাসুল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই কাজ করনি করেননি, তুমি সেই কাজ করতে যাচ্ছ, এর চেয়ে বড় ফেতনার হতে পারে না। কথা কি স্পষ্ট? আল্লাহর রাসুল যে কাজ করেননি সেই কাজ আমি আপনি করতে যাওয়া মানে কি ফেতনা? কিভাবে ফেতনা? জেনে রাখবেন, ইসলামের দুইটা মূলনীতি, ফেতনাটা বুঝাতে গিয়ে দুইটা মূলনীতি বলি। একটা হচ্ছে দুনিয়া, দুনিয়া মানে বিবাহ শাদী, ব্যাংক ব্যালেন্স, ব্যবসা বাণিজ্য, স্কুল কলেজ, কোর্ট কাচারি, অফিস আদালত, সব কিছু কি দুনিয়া। আর একটা হচ্ছে ইবাদত, সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, জিকির, আজকার, সব কিছু কি ইবাদত। কিসের অন্তর্ভুক্ত? ইবাদতের অন্তর্ভুক্ত। দুনিয়ার ক্ষেত্রে ইসলামের মূলনীতি, দুনিয়ার ক্ষেত্রে ইসলামের মূলনীতি, যে আল্লাহ সুবহানাহু তাআলা কোরআনে এবং আল্লাহর রাসুল হাদিসে, আল্লাহ সুবহানাহু তাআলা কোরআন এবং আল্লাহ রাসুল হাদিসে যা যা নিষেধ করে দিয়ে গেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা যা আবিষ্কার হবে সবই হালাল। কথা বুঝতে বুঝাতে পারিনি মনে হয়। দুনিয়ার ক্ষেত্রে ইসলামের মূলনীতি কি? আল্লাহ এবং আল্লাহর রাসুল কোরআনে এবং হাদিসে যা যা হারাম নিষেধ করে দিয়েছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে তা কি? হালাল। আপনি এখন বার্গারের ব্যবসা করতেছেন, পিজার ব্যবসা করতেছেন, ফাস্ট ফুডের ব্যবসা করতেছেন, কত খাবার, খাবারের নাম মুখস্থ করতে জীবন পার হয়ে যাবে, আছে না নাই? আল্লাহ এবং আল্লাহর রাসুল মদ হারাম করে দিয়েছেন, কথা বুঝতে পারেননি? আল্লাহ এবং আল্লাহর রাসুল শুকুরের গোস্ত হারাম করে দিয়েছেন, আল্লাহ এবং আল্লাহর রাসুল মৃত প্রাণীর গোস্ত হারাম করে দিয়েছেন, আল্লাহ এবং আল্লাহর রাসুল রক্ত হারাম করে দিয়েছেন। এখন রক্ত বাদ দিয়ে, শুকুরের গোস্ত বাদ দিয়ে, মদ বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে, যেই খাবারের মধ্যে মাদকতা নাই, যেই খাবারের মধ্যে শুকুরের গোস্ত নাই, যেই খাবারের মধ্যে মৃত প্রাণীর গোস্ত নাই, কিয়ামত পর্যন্ত যত খাবার আবিষ্কার হবে সব কি হালাল। কথা স্পষ্ট? ইসলামের মূলনীতি স্পষ্ট। দুনিয়ার ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসুল যা নিষেধ করে দিয়েছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যা আবিষ্কার হবে সবই হালাল। মোবাইলের ব্যবসা, কত
ব্যবসা আবিষ্কার হয়েছে, কেয়ামত পর্যন্ত আরও যত ব্যবসা আবিষ্কার হবে যার মধ্যে সুদ থাকবে না, যার মধ্যে আল্লাহ এবং আল্লাহর রাসূল যে ব্যবসা নিষেধ করেছেন সেই নিষেধকৃত ব্যবসা থাকবে না, তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত যত ব্যবসা আবিষ্কার হোক সবই কি হবে? হালাল। এবার আসি ইবাদত। ইবাদত হচ্ছে দুনিয়ার সম্পূর্ণ উল্টো। ইবাদতের ক্ষেত্রে আল্লাহ কোরআনে সুবহানাহু তাআলা এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে যা বলে গেছেন তা বাদ দিয়ে কিয়ামত পর্যন্ত একটা চুল পরিমাণও যদি কিছু বৃদ্ধি হয়, একটা সরিষার দানা পরিমাণ যদি বাড়ানো হয়, তাহলে ওই একটা সরিষার দানা ওই একটা চুলের নাম হবে বেদাত। নাম কি হবে? আল্লাহ এবং আল্লাহ রাসূল যা বলে গেছেন যা করে গেছেন তার বাইরে একটা চুল, একটা চুল। যত বড় ইমাম হোক, যত বড় বুজুর্গ হোক, আমল করার আগে দলিল দিতে হবে আল্লাহর রাসূল করেছেন কিনা, আল্লাহ বলেছেন কিনা। যদি দলিল না দিতে পারে, যত বড় ব্যক্তি হোক আর যত বড় ইবাদত হোক, ওই ইবাদতের নাম কি? ওই ইবাদত কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। এটা হলো ইসলামের মূলনীতি। তাহলে ওই যে ফিতনার কথা আসলো, যে এর চেয়ে বড় ফিতনা আর কি হতে পারে যে আল্লাহর রাসূল যা করেননি তুমি তা করতেছ? ফিতনা মানে এক নাম্বার, আপনি আল্লাহর রাসূল যা করেননি আপনি তা করতে যাচ্ছেন, মানে আল্লাহর রাসূলকে আপনি অপমান করতেছেন। কি করতেছেন? অপমান। কিভাবে অপমান? একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িতে কয়েকজন সাহাবি, তিনজন সাহাবি আল্লাহর রাসূলের বাড়িতে গিয়ে আল্লাহর রাসূলের স্ত্রীদেরকে তার আমল সম্পর্কে জিজ্ঞেস করতেছে। তার স্ত্রীরা আল্লাহর রাসূলের আমল বললেন। বলার পরে আল্লাহর রাসূলের আমল বলার পরে তাদের নিকটে আল্লাহর রাসূলের আমল কম মনে হলো, অল্প মনে হলো। তারা বলল, আল্লাহর রাসূল গুফিরা মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার, আল্লাহর রাসূলের তো আগের পরের সব গুনাহ মাফ করে দেওয়া হয়েছে, এত অল্প আমলে আল্লাহর রাসূলের চলতে পারে, আমাদের চলবে না। একজন বলল যে লা আনামু আবাদা, সারা রাতে আমি ঘুমাবো না, সারা রাত ইবাদত করব। আরেকজন বলল লা আতাজাওয়াজু আবাদা, আমি আজীবন বিবাহ করব না, বিবাহ করলে ইবাদত করা যায় না। আরেকজন বলল আমি প্রত্যেক দিন সিয়াম রাখবো, লা উফতিরু আবাদা, কোনো দিন সিয়াম ছাড়বো না। কথা শুনতে পাচ্ছেন, বুঝতে পারছেন? তো আল্লাহর রাসূল বাড়িতে এসে শুনেন এই অবস্থা, তাড়াতাড়ি আল্লাহর রাসূল তাদেরকে খুঁজে বের করে বললেন, হালান্তুম কুলতুম কাদা ওয়া কাদা, তোমরাই কি তারা যারা এই 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 বলেছো? তারা বলল হ্যাঁ আমরাই তারা। আল্লাহর রাসূল বলছেন শুনে রাখো, ইন্নি আনা আখশাকুম ওয়া আতকাকুম লিল্লাহ, আমি মুহাম্মদ আসমানের নিচে জমিনের উপরে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। কে কে সবচেয়ে আল্লাহকে ভয় করে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসমানের নিচে জমিনের উপরে আমি মুহাম্মদ সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি। আমি রাত্রে ইবাদত করি, আবার রাত্রে ঘুম যাই। আমি সিয়াম পালন করি, আবার সিয়াম ছেড়ে দিই। আমি বিবাহ করেছি, আমার স্ত্রী পুত্র আছে, সন্তান সন্ততি আছে, জেনে রাখো আমি মুহাম্মদ, আমার সুন্নাত যদি তোমরা অনুসরণ না করো তাহলে তোমরা আমার উম্মতের অন্তর্ভুক্ত নও। তাহলে এই হাদিসে বোঝা গেল যে আপনি আল্লাহর রাসূলের চাইতে বেশি ইবাদত করলে, আপনি এটা বোঝাতে চাচ্ছেন যে আপনি আল্লাহর রাসূলের চাইতে বেশি পরহেজগার। কথা বুঝতে পারেননি? আল্লাহর রাসূল যদি পাঁচ ওয়াক্ত সালাতের পরে একসাথে হাত তুলে দোয়া না করে থাকে আর আপনি যদি করতে চান, তাহলে আপনি এটা বলতে চাচ্ছেন যে আপনি আল্লাহর রাসূলের চাইতে বেশি পরহেজগার। আল্লাহ রাসূল যদি শবে বরাত পালন না করে থাকেন আর আপনি যদি করতে যান, ঈদে মিলাদুন্নবী আল্লাহ রাসূল পালন করেননি আপনি যদি করতে যান, তাহলে আপনি বুঝাতে চাচ্ছেন আপনি আল্লাহ রাসূলের চাইতে বেশি পরহেজগার। বলে আমরা ইশকে নবী, বলে না ইশকে রাসূল, আল্লাহ রাসূলকে ভালোবাসি, ও মদিনার বুলবুলি,
মদিনার মাটির প্রতি ভালোবাসা, মদিনার প্রতি ভালোবাসা, অথচ অপমান করে রেখে দিয়েছে। কি করে রেখে দিয়েছে? আসমানের নিচে জমিনের উপরে এরাই আল্লাহ রাসূলকে বেশি অপমান করেছে। এই হাদিস তার দলিল। তুমি ঈদে মিলাদুন্নবী করতে যাচ্ছ মানে আপনি একভাবেই রাখেন, চেঞ্জ করিয়েন না, বারবার হাত দিয়ে চেঞ্জ করছেন তো শব্দ হচ্ছে। তো ঈদে মিলাদুন্নবী করতে যাচ্ছে মানে তাদের দাবি যে তারা আল্লাহ রাসূলকে ভালোবাসে, অথচ তারা আল্লাহ রাসূলকে কি করতেছে? জোরে বলেন, কি করতেছে? না, আমি বুঝাতে পারিনি। আমি যদি বুঝাতে না পারি তাহলে আমি ব্যর্থ, এটা আমার ব্যর্থতা, এটা আমার অজ্ঞতা। কিন্তু জেনে রাখেন, আল্লাহর রাসূল যা করেছেন, মানুষ যদি তার চেয়ে এক চুল পরিমাণ বেশি করে ইবাদতের ক্ষেত্রে, তাহলে তারা আল্লাহর রাসূলকে অপমান করতেছে দুইভাবে। তারা দাবি করতেছে যে তারা আল্লাহর রাসূলের চাইতে বেশি পরহেজগার, আল্লাহর রাসূলের চাইতে বেশি তাকওয়াবান। আর আরেক মাধ্যমে তারা আল্লাহর রাসূলকে অপমান করতেছে, সেটা হচ্ছে আল্লাহর রাসূল যখন বিদায় হজ্জের ভাষণ দেন, তখন আল্লাহ রাসূল বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামাতি। দুনিয়ার মানুষ, আজ ইসলাম পরিপূর্ণ হয়ে গেল, আমি কি হাল বাল্লাগতুর রিসালাহ, আমি মোহাম্মদ কি আমার উপর দেওয়া রিসালাতের দায়িত্ব পালন করেছি? উপস্থিত লক্ষাধিক জনতা বলল, নাম, আপনি আপনার উপর দেওয়া রিসালাতের দায়িত্ব পালন করেছেন। তখন মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ হুম্মা শাদ, আল্লাহ তুমি সাক্ষী থাকো, আমি মোহাম্মদ আমার উপর দেওয়া রিসালাতের দায়িত্ব পালন করেছি। এখন 1400 বছর পরে জন্ম নেওয়া কোনো কুলাঙ্গার যদি বলে, কোনো মায়ের বেটা যদি বলে যে আমি ইবাদত করব, অথচ আল্লাহ রাসূল করেননি, তাহলে সে দাবি করতেছে আল্লাহ রাসূল 1400 বছর আগে তার উপর দেওয়া রিসালাতের দায়িত্ব পালন করেননি। নাউজুবিল্লাহ। আল্লাহ রাসূল ধোকা দিয়েছেন জাতির সাথে, আল্লাহ রাসূল তার দায়িত্বের খেয়ানত করেছেন, নাউজুবিল্লাহ। এটা ওই সমস্ত পথ ভ্রষ্টদের দাবি, তারা ইশকে নবীর নামে আল্লাহ রাসূলকে অপমান করতেছে। এই জন্য এটা ফিতনা, বেদাত, ভয়াবহ ফিতনা। এই জন্য যারা বেদাত করবে তাদের আমল কবুল হবে না। মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। কেউ যদি কোনো কাজ করে যার উপর আমি মুহাম্মদ এবং আল্লাহ রাসূলের নির্দেশ নাই, সেই কাজ বাতিল বলে গণ্য হবে, সেই কাজের কোনো ধর্তব্য নাই। আরও একটা জিনিস আপনাদেরকে বলে যাই, আমাদের সমাজ, পাক, ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষ মনে করে যত ইবাদত করা যাবে তত ভালো, যত ইবাদত করা যাবে তত ভালো। আছে না নাই এই ধারণা? আছে না? আছে। আল্লাহ সুবহানাহু তাআলা সূরা মুলকের 2 নম্বর আয়াতে বলতেছেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ সুবহানাহু তাআলা জীবন মৃত্যু সৃষ্টি করেছেন এটা দেখার জন্য যে তোমাদের মধ্যে কে উত্তম আমল করে। আল্লাহ এটা বলেননি যে তোমাদের মধ্যে কে বেশি আমল করে। কথা মনে হয় বুঝাতে পারিনি, পিছনে যারা আছেন কথা কি বুঝাতে পারতেছি? আল্লাহ কোরআনের এই আয়াতে বললেন, জীবন মৃত্যু সৃষ্টি করেছি এই জন্য যেন পরীক্ষা করতে পারি তোমাদের মধ্যে কে শেষে যারা আছে কি উত্তম আমল করে। আল্লাহ এটা বলেননি যে বেশি আমল করে। আপনাদের সকলের প্রতি, যারা শুনতেছে তাদের প্রতি, যারা বেদাত করে তাদের প্রতি চ্যালেঞ্জ থাকলো, পুরো কোরআন প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত খুলে দেখেন, আল্লাহ যেখানে আমলের কথা বলেছেন, মান আমিলা আমালান সালেহ, যে উত্তম আমল করবে এটা বলেছেন। মান আমিলা আমালান কাসীরা, যে অধিক আমল করবে এটা বলেননি। আল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা ঈমান আনয়ন করলো এবং সৎ আমল করলো, আল্লাহ এটা বলেননি যারা ঈমান আনয়ন করলো এবং অধিক আমল করলো। একটা সিজদাও যদি হয় আর ওই একটা সিজদা যদি সৎ হয়, উত্তম হয়, তো ওই এক সিজদা আপনাকে জান্নাতে নিয়ে চলে যাবে। আর হাজার রাকাত, 20 রাকাত কেন, হাজার রাকাতও যদি হয় আর ওই হাজার রাকাত উত্তম সৎ না হয়, তাহলে হাজার রাকাত কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। কোরআন খুলে দেখেন একটা আমলকে আপনি কীভাবে উত্তম করতে পারেন, একটা আমলকে আপনি কীভাবে সৎ করতে পারেন। যদি 2টা শর্ত থাকে তাহলে আমার এবং আপনার আমল সৎ বা উত্তম বলে গণ্য হবে। কয়টা শর্ত? 2টা শর্ত। তার মধ্যে 1 নম্বর শর্ত ইখলাস, আল্লাহর সন্তুষ্টি। কিয়ামতের মাঠে
তিন শ্রেণীর মানুষকে আল্লাহ সর্বপ্রথম জাহান্নামে নিক্ষেপ করবেন। এক নাম্বার হচ্ছে শহীদ, উস্তুশহিদা ফি সাবিলিল্লাহ, আল্লাহ তাকে ডাকবেন, ডেকে বলবেন ফাআরাফা নিআমাহ, যে আমি তোমাকে এই এই নিয়ামত দিয়েছিলাম, ফাআরাফা, সে ওই নিয়ামতগুলো স্বীকার করবে, তখন আল্লাহ বলবেন মাদা আমিলতা ফি, আল্লাহর বান্দা এই নিয়ামতগুলো পেয়ে তুমি কি করেছো, সে বলবে আল্লাহ আমি আপনার রাস্তায় জিহাদ করেছি, জিহাদ করে নিজের জীবনটা দিয়ে দিয়েছি, আমি এবং আপনি যারা আজকে এই মজলিসে উপস্থিত আছি তারা দুইটা টাকা দিয়েছি, 10 মিনিট সময় দিয়েছি, আল্লাহর রাস্তায় নিজের জীবন এখনো দেইনি, অথচ একজন শহীদ আল্লাহর রাস্তায় জীবন দিয়ে দিয়েছে, সে বলতেছে আল্লাহ আমি তো আমার জীবন তোমার রাস্তায় দিয়ে দিয়েছি, আর কি চাই, আল্লাহ বলছেন কাদাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি আমার রাস্তায় আমার জন্য জীবন দেওনি, যেন মানুষ তোমাকে বীর মুক্তিযোদ্ধা বলে, এই জন্য তুমি জীবন দিয়েছো। ফা উমিরা বিহি ফা সুহিবা আলা ওয়াজহিহি ফিন্নার, নাকের ভরে ছেঁচড়াতে ছেঁচড়াতে তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। দ্বিতীয় কাকে ডাকা হবে? আলেম, আমাদের মতো আলেম, আল্লাহ হেফাজত করুক, আলেমকে আল্লাহ জিজ্ঞেস করবেন এই এই নিয়ামত দিয়েছি, ফাআরাফা, আলেম নিয়ামত স্বীকার করবে, আল্লাহ বলবেন মাযা আমিলতা ফি, এই নিয়ামত দিয়ে তুমি কি করেছো, আলেম বলবে মানুষকে কোরআন শিখিয়েছি, দিনের দাওয়াত দিয়েছি, আল্লাহ বলবেন কাযাবদা, তুমি এই জন্য কোরআন পড়েছো, এই জন্য দিনের দাওয়াত দিয়েছো, কাই ইউকাল আলেম, যাতে তোমাকে বড় শায়খ বড় আলেম বলা হয়, ফা উমিরা বিহি ফা সুহিবা আলা ওয়াজহি ফিন্নার, ফেরেশতাদের নির্দেশ দিয়ে নাকের ভরে টানতে টানতে জাহান্নামে নিক্ষেপ করা হবে, তারপরে যাকে উপস্থিত করা হবে সে দানবীর, আল্লাহ তাকে বলবেন তোমাকে কোটি টাকা দিয়েছি কি করেছো, তার জবাবটা শুনেন, সে বলবে আল্লাহ মা তারাক্তু সাবিলান, আমি এমন কোন রাস্তা ছাড়িনি যেই রাস্তায় এক টাকা ব্যয় করলে আপনি আল্লাহ খুশি হবেন, যেই রাস্তায় এক টাকা ব্যয় করলে আপনি আল্লাহ খুশি হবেন, আমি প্রত্যেক সেই রাস্তায় অঢেল টাকা ব্যয় করেছি, আল্লাহ বলবেন কাতাবতা, তুমি মিথ্যা বলছো, তুমি এই জন্য দান করেছো যেন তোমাকে দানবীর বলা হয়, যেন মানুষের কাছে ভোট চাইতে পারো, ফা উমিরা বিহি ফা সুহিবা আলা ওয়াজহি ফিন্নার, নাকের ভরে ছেঁচড়াতে ছেঁচড়াতে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সম্মানিত উপস্থিতি, সম্মানিত মুসল্লি, এই হাদিসে একজন শহীদকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে, আলেমকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে, দানবীরকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে, যে তার জীবন আল্লাহর রাস্তায় দিয়ে দিয়েছে, যে আলেম সারা জীবন আল্লাহর রাস্তায় দাওয়াত দিয়েছে, যে দানবীর কোটি টাকা আল্লাহর রাস্তায় ব্যয় করেছে, সেই দানবীরকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। কোনো চোর, কোনো বাটপার, কোনো ডাকাত, কোনো লুচ্চা লাফাঙ্গা হত্যাকারী, কোনো পাপিষ্ঠ, কোনো সুদখোর ঘুষখোর জেনাকারী ব্যক্তিকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে না, শ্রেষ্ঠ আমলকারী ব্যক্তিগণকে জাহান্নামে নিক্ষেপ করা হচ্ছে। কেন বলেন তো, কেন যে জোরে বলেন, তার অন্তরে ইখলাস ছিল না, কি ছিল না, আল্লাহর সন্তুষ্টি ছিল না, তাহলে আমল সৎ হওয়ার এক নাম্বার শর্ত কি, ইখলাস থাকতে হবে, কোটি রাকাত সালাত আদায় করো, যদি ইখলাস না থাকে সালাত কোথায় নিয়ে যাবে, জাহান্নামে নিয়ে যাবে, সালাত জাহান্নামে নিয়ে যাবে, সালাত, সালাত মানুষকে, ইবাদত মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, পাপময় নেকির কাজ মানুষকে জাহান্নামে নিয়ে যাবে যদি ইখলাস না থাকে। আপনারা একটু লাইন কাতারবদ্ধ হয়ে বসেন। আপনাদের এখানে ইফতারি কয়টায়? 29-এ 29-এ। আরেকটু আমল সৎ হওয়ার, উত্তম হওয়ার প্রথম শর্ত আমরা বুঝে গেছি, এখন আমল উত্তম বা সৎ হওয়ার দ্বিতীয় শর্ত, যা আমরা সারা আলোচনায় আলোচনা করে এসেছি, আমল সৎ হওয়ার দ্বিতীয়
শর্ত হচ্ছে আল্লাহর রাসূলের সুন্নাতের অনুসরণ হতে হবে। কি হতে হবে? আল্লাহর রাসূলের সুন্নাতের অনুসরণ হতে হবে। যদি আল্লাহর রাসূলের সুন্নাতের অনুসরণে না হয় তাহলে ওই আমল বেদাত হবে, ওই আমল আমাকে আপনাকে জান্নাতে নিয়ে যাওয়া দূরের কথা, কোথায় নিয়ে যাবে? জাহান্নামে নিয়ে যাবে। দলিল কিয়ামতের মাঠে আল্লাহ রাসূল হাউজে কাউসার, ইন্না আতাইনাকা কাল কাউসার মুহাম্মদ, আপনাকে কাউসার দিয়েছি শ্রেষ্ঠ জান্নাতের ফোয়ারা, ঝর্ণার পানি, সুপেয় মিষ্টি পানি আপনাকে উপহার হিসেবে দিয়েছি। আপনি আপনার উম্মতকে কিয়ামতের মাঠে ওই ঝর্ণা থেকে, ওই কুয়া থেকে পানি পান করাবেন। তার নাম কি? কাউসার। তার নাম কি? কাউসার। ওই যখন পানি পান করাবেন কিয়ামতের মাঠে, উম্মতে মুসলিমা আসবে যাদের ওজুর জায়গাগুলো আলোকিত হবে, কেননা ওজুর চিহ্ন স্বরূপ কিয়ামতের মাঠে ওজুর জায়গাগুলো জ্বলজ্বল করবে। ওজুর জায়গা উজ্জ্বল করা দেখে আল্লাহ রাসূল চিনতে পারবেন এরা আমার উম্মত। তেমনই একদল মানুষ আসবে যাদের ওজুর জায়গা উজ্জ্বল জ্বলজ্বল করবে, আল্লাহ রাসূল চিনতে পারবেন এরা আমার উম্মত। যখন আল্লাহ রাসূলের কাছে আসবে তখন পর্দা দিয়ে ঘিরে দেওয়া হবে, ফেরেশতারা তাদেরকে বাধা দিবে, হাউজে কাউসারের কাছে আসতে দিবে না। তখন আল্লাহ রাসূল জিজ্ঞেস করবেন, কি ব্যাপার? এরা তো আমার উম্মত, আমি তো এদেরকে চিনতে পারতেছি, কেন এদেরকে আসতে বাধা দিচ্ছ? তখন ফেরেশতারা বলবে, আপনি জানেন না আপনার মৃত্যুর পরে গাইয়ারা দিনাক, এরা আপনার দিনের মধ্যে পরিবর্তন সৃষ্টি করেছে, আপনার দিনের মধ্যে সংযোজন করেছে, বিয়োজন করেছে। আল্লাহ রাসূল বলছেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, এত বড় স্পর্ধা, আমি মুহাম্মদ আমার উপর এত বড় মাতাব্বরী, আমি 23 বছর জেল জুলুম কষ্ট দুঃখ বাধা বিপত্তি উপেক্ষা করে ইসলামকে পরিপূর্ণ আকারে রেখে এসেছি, রেসালাতের দায়িত্ব পালন করে এসেছি, আমার মৃত্যুর পরে আমার উপর মাতাব্বরী দেখানোর স্পর্ধা, আমার উপর দাপট দেখানোর স্পর্ধা যারা করে, আজ কিয়ামতের মাঠে আমি মুহাম্মদ তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবো না। সোহকান সোহকান তোমরা দূর হয়ে যাও, দূর হয়ে যাও। যারা বেদাত করে তারা আল্লাহর রাসূলের উপর মাতাব্বরী করে। অতএব সম্মানিত উপস্থিতি, আমি এবং আপনি আল্লাহর রাসূলের হাদিস, আল্লাহর রাসূলের সুন্নাত মানতে বাধ্য। আল্লাহ সুবহানাহু তাআলা আমাদেরকে আল্লাহ রাসূলের হাদিস এবং সুন্নাত মেনে চলার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। ও আখিরে দাওয়ানা, যদিও আলোচনা পূর্ণ হয়নি, আরও 30-40 মিনিট আলোচনা করলে আলোচনা পূর্ণ হতো, তবুও এতটুকুর উপরই যদি আমরা আমল করি, এতটুকুই যদি আমরা মানি যে আমরা আল্লাহ রাসূলের সুন্নাত আল্লাহ রাসূলের হাদিস মেনে চলবো, তাহলে আলোচনা সার্থক। আপনারা সকলেই মানতে রাজি তো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান সবার উপরে, আবু হানিফা রাহিমাহুল্লাহকে সম্মান করতে রাজি আছি, তার সম্মানে জীবন দিতে রাজি আছি, কিন্তু কার সম্মানের পরে? আল্লাহর রাসূলের সম্মানের পরে, আল্লাহর রাসূলের কথার পরে। তুমি নেতা, তুমি রাষ্ট্রনেতা, তুমি প্রধানমন্ত্রী, তোমার নির্দেশ মানতে রাজি আছি, তুমি ইমাম, তোমার নির্দেশ মানতে রাজি আছি, তুমি মাজহাবের আলেম শায়েখ, তুমি মুরব্বী, তুমি পীর, তোমার নির্দেশ মানতে রাজি আছি, তবে কার নির্দেশের পরে? আল্লাহর রাসূলের নির্দেশের পরে। যদি আল্লাহর রাসূলের নির্দেশের বিরুদ্ধে চলে যায় তো আসমানের নিচে জমিনের উপর যত বড় ব্যক্তি হোক না কেন, তার নির্দেশ দেয়ালে ছুঁড়ে ডাস্টবিনে নিক্ষেপ করে আল্লাহর রাসূলের সুন্নাত মানতে হবে। এর নাম ঈমান, এর নাম মুসলমান। এই জন্য আল্লাহ রাসূল বলেছেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, দুনিয়ার মানুষ ততক্ষণ পর্যন্ত কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ না আমি মুহাম্মদ আমাকে ভালোবাসতে পারো, সারা দুনিয়ার সকল মানুষের কথার উপরে আমার কথাকে প্রাধান্য না দিতে পারো, ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না। আল্লাহ আমাদেরকে মুমিন হওয়ার তৌফিক দান করুক, আল্লাহুম্মা আমিন। এই বলে আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করলাম। ও আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।